কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দত্তা পর্ব ৮। ছেলের মুখে ব্যাপারটা শুনিয়া ক্রোধে বিরক্তিতে ও আশাভঙ্গে নিদারুণ হতাশ্বাসে রাজবিহারীর ব্রহ্মজ্ঞান ও আনুষাঙ্গিক ইত্যাদির খোলস এক মুহূর্তে খসিয়া পড়িয়া গেল। তিনি তিক্ত কটুকণ্ঠে বলিয়া উঠিলেন, আরে বাপু, হিঁদুরা যে আমাদের ছোট লোক বলে সেটা তো আর মিছে কথা নয়। ব্রাহ্মই হই আর যাই হই, কৈবর্ত তো বামুনকায়েতের ছেলে হলে ভদ্রতাও শিখতিস, নিজের ভালোমন্দ কিসে হয় না হয় সে কাণ্ড জ্ঞানও জন্মাত। যাও, এখন মাঠে মাঠে হাল গরু নিয়ে কুলকর্ম করে বেড়াওগে। উঠতে বসতে তোকে পাখি পড়া করে শেখালাম যে ভালোই ভালো কাজটা একবার হয়ে যাক, তারপরে যা ইচ্ছে হয় করিস। কিন্তু তোর সবুজ হইল না, তুই গেলি তাকে ঘাঁটাতে। সে হলে রায়বংশের মেয়ে, ডাক সাইটে হরিরায়ের নাতনি, যার ভয় বাঘে বলদে এক ঘাটে জল খেত। তুই হাত বাড়িয়ে গেছিস তার নাকে দড়ি পড়াতে? মুখ্য কোথাকার, মান ইজ্জত গেল, এত বড় জমিদারি আশা ভরসা গেল, মাসে মাসে ২০০ টাকা মাইনে বলে আদায় হচ্ছিল, সে গেল। যা, এখন চাষের ছেলে, চাষবাস করে খেগে যা। আবার আমার কাছে এসেছেন চোখ রাঙিয়ে তার নামে নালিশ করতে। যা যা, সম্মুখ থেকে সরে যা, হতভাগা বোম্বেটে শয়তান। ঘটনাটা না ঘটিলেই যে ঢের ভালো হইত তাহা বিলাস নিজেও বুঝিতেছিল। তাহাতে পিতৃদেবের এই ভীষণ উগ্রমূর্তি দেখিয়া তাহার সতেজ আস্ফালন নিবিয়া জল হইয়া গেল। তথাপি কি একটু কৈফিয়ত দিবার চেষ্টা করিতেই ক্রুদ্ধ পিতা দ্রুত বেগে তাহার নিজের ঘরে গিয়া প্রবেশ করিলেন। কিন্তু রাগের মাথায় ছেলেকে যাই বলুন, কাজের বেলায় রাজবিহারি ক্রোধের উত্তেজনাতেও কখনো তাড়াহুড়ো করিয়া কাজ মাটি করেন নাই, আলস্য করিয়াও কখনো ইষ্ট নষ্ট করেন নাই। তাই সেদিনটা তিনি ধৈর্য ধরিয়া বিজয়াকে শান্ত হইবার সময় দিয়া পরদিন তাহার নিজস্ব শান্তি এবং অবিচলিত গাম্ভীর্য লইয়া বিজয়ের বসিবার ঘরে দেখা দিলেন এবং চৌকি টানিয়া লইয়া উপবেশন করিলেন। বিজয়ের ক্রোধোন্মত্ততা ধীরে ধীরে মিলাইয়া গেলে সে নিজের অসংযত রূঢ়তা এবং নির্লজ্জ প্রগল্ভতা স্মরণ করিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। বাড়ির সমস্ত চাকর বাকর এবং কর্মচারীদের সম্মুখে উচ্চ কণ্ঠে সে এই যে একটা নাটকের অভিনয় করিয়া বসিল, হয়তোবা ইহারই মধ্যে তাহা নানা আকারে পল্লবিত এবং অতিরঞ্জিত হইয়া গ্রামে বাড়িতে বাড়িতে পুরুষ মহলে আলোচিত হইতেছে এবং পুকুর ও নদীর ঘাটে মেয়েদের হাসি তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে। ইহারই কদর্যতা কল্পনা করিয়া সে সেই অবধি আর ঘরের বাহির পর্যন্ত আসতে পারে নাই, লজ্জা শতগুণে বাড়িয়া গেছে আরও এই মনে করিয়া যে আজ যাহাকে সে ভৃত্য বলিয়া প্রকাশ্যে লাঞ্ছনা করিতে সংকোচ মানে নাই। দুদিন বাদে স্বামী বলিয়া তাহার গলায় বড়মালা পরাইবার কথা রাষ্ট্র হইতে কোথাও আর বাকি নাই। তখন রাজবিহারী যখন ধীরে ধীরে ঘরে ঢুকিয়া নিঃশব্দ প্রসন্ন মুখে আসন গ্রহণ করিলেন, তখন বিজয়া মুক্তি লইয়া তাহার পানে চাহিতেও পারিল না। কিন্তু ইহারই জন্য সে প্রত্যেক মুহূর্তেই প্রতীক্ষা করিয়াছিল এবং যে সকল যুক্তিতর্কের তরঙ্গ এবং অপ্রিয় আলোচনা আলোড়িত হইয়া উঠিবে তাহার মোটামুটি খসড়াটা কাল হইতে ভাবিয়া রাখিয়াছিল বলিয়া সে এক প্রকার স্থির হইয়া বসিয়া রহিল। কিন্তু বৃদ্ধ ঠিক উল্টা সুর ধরিয়া বিজয়াকে একেবারে অবাক করিয়া দিলেন। তিনি ক্ষণিককাল স্তব্ধভাবে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা বিজয়া, শুনে পর্যন্ত যে আমার কি আনন্দ হয়েছে তা জানাবার জন্য আমি কালই ছুটে আসতাম, যদি না সেই অম্বলের ব্যথাটা আমাকে বিছানায় পেড়ে ফেলত। দীর্ঘজীবী হও মা, আমি এই তো চাই, এই তো তোমার কাছে আশা করি বলিয়া অত্যন্ত উচ্চ ভাবের আর একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া কহিলেন, সেই সর্বশক্তিমান মঙ্গলময়ের কাছে শুধু এই প্রার্থনাই জানাই, সুখে দুঃখে ভালোতে মন্দতে যেন আমাকে তিনি যা ধর্ম যা ন্যায় তার প্রতি অবিচলিত শ্রদ্ধা রাখবার সামর্থ্য দেন। এই বলিয়া তিনি যুক্ত কর মাথায় ঠেকাইয়া চোখ বুঝিয়া বোধ করি সেই সর্বশক্তিমানকেই প্রণাম করিলেন।
পরে চোখ চাহিয়া হঠাৎ উত্তেজিতভাবে বলিতে লাগিলেন, কিন্তু এই কথাটা আমি কোনো মতেই ভেবে পাই না বিজয়া। বিলাস আমার মতো একটা খোলা ভোলা উদাসীন লোকের ছেলে হয়ে এত বড় পাকা বিষয়ী হয়ে উঠল কি করে, যার বাপের আজও সংসারে কাজকর্মের জ্ঞান লাভ লোকসানের ধারণাই জন্মালো না, সে এই বয়সের মধ্যে এরূপ দৃঢ় কর্মী হয়ে উঠল কেমন করে, কি যে তার খেলা, কি যে সংসারের রহস্য, কিছুই বোঝবার জো নেই মা বলিয়া আরেকবার মুদ্রিত নেত্রে তিনি মাথা নত করিলেন। বিজয় নীরবে বসিয়া রহিল। রাজবেরি আবার একটু মৌন থাকিয়া বলিতে লাগলেন, কিন্তু কোনো জিনিসেরই তো অত্যন্ত ভালো নয়, জানি বিলাসের কাজ অন্ত প্রাণ, সেখানে সে অন্ধ, কর্তব্য কর্মে অবহেলা তার বুকে শুলের মতো বাজে, কিন্তু তাই বলে কি মানের মান রাখতে হবে না, দয়ালের মতো লোকেরও কি ত্রুটি মার্জনা করা আবশ্যক নয়, জানি অপরাধ ছোট বড় ধনী নির্ধন বিচার করে না, কিন্তু তাই বলে কি তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, সব বুঝি কাজ না করা ও দোষ খবর না দিয়ে কামাই করাও খুব অন্যায়, অফিসে ডিসিপ্লিন ভঙ্গ করাও অফিস মাস্টারের পক্ষে বড় অপরাধ, কিন্তু দয়ালকেও কি না মা, আমরা বুড়ো মানুষ, আমাদের সে তেজও নেই জোরও নেই, সাহেবরা বিলাসের কর্তব্যনিষ্ঠার যত সুখ্যাতি করুক, তাকে যত বড়ই মনে করুক, আমরা কিন্তু কিছুতেই ভালো বলতে পারবো না, নিজে ছেলে বলে তো এ মুখ দিয়ে মিথ্যে বার হবে না মা, আমি বলি কাজ না হয় দুদিন পরেই হতো, না হয় 10 টাকা লোকসানই হতো, কিন্তু তাই বলে কি মানুষের ভুলভ্রান্তি দুর্বলতা ক্ষমা করতে হবে না, তোমার জমিদারির ভালো মন্দের পরেই যে বিলাসের সমস্ত মন পড়ে থাকে সে তার প্রত্যেক কথাটিতেই বুঝতে পারি, কিন্তু আমাকে ভুল বোঝো না মা, আমি নিজে সংসার বিরাগী হলেও বিষয় সম্পত্তি রক্ষা করা যে গৃহস্থের পরম ধর্ম তা স্বীকার করি, তার উন্নতি করা আরও ঢের বড় ধর্ম, কারণ সে ছাড়া জগতের মঙ্গল করা যায় না, আর বিলাসের হাতে তোমাদের দুজনের জমিদারি যদি দ্বিগুণ চতুর্গুণ এমনকি 10 গুণ হয় শুনতে পাই, আমি তাতে বিন্দুমাত্র আশ্চর্য হব না, আর হচ্ছেও তাই দেখতে পাচ্ছি, সব ঠিক সব সত্যি, কিন্তু তাই বলে যে বিষয়ের উন্নতিতে কোথাও একটু সামান্য বাধা পৌঁছলেই ধৈর্য হারাতে হবে সেও যে মন্দ, আমি তাই সেই অদ্বিতীয় নিরাকারের শ্রী পাদপদ্মে বারবার ভিক্ষা জানাচ্ছি মা, তার উদ্ধত অভিনয়ের জন্য যে শাস্তি তুমি তাকে দিয়েছ তার থেকেই যেন সে ভবিষ্যতে সচেতন হয়, কাজ কাজ সংসারে শুধু কাজ করতেই কি এসেছি, কাজের পায়ে কি দয়া মায়া বিসর্জন দিতে হবে, ভালোই হয়েছে মা আর সে তোমার হাত থেকেই তার সর্বোত্তম শিক্ষা লাভ করবার সুযোগ পেলে। বিজয়া কোনো কথাই কহিল না, রাজবেরি কিছুক্ষণ যেন নিজের অন্তরের মধ্যেই মগ্ন থাকিয়া পরে মুখ তুলিলেন, একটু হাস্য করিয়া কোমল কণ্ঠে বলিতে লাগিলেন, আমার 2টি সন্তানের একটি প্রচণ্ড কর্মী, আরেকটির হৃদয় যেন স্নেহ মমতা করুণার নির্ঝর, একজন যেমন কাজে উন্মাদ আরেকটি তেমনি দয়া মায়ায় পাগল, আমি কাল থেকে শুধু স্তব্ধ হয়ে ভাবছি, ভগবান এই 2টিকে যখন জুড়ে মিলিয়ে তাঁর রথ চালাবেন তখন দুঃখের সংসারে না জানি কি স্বর্গই নেমে আসবে, আমার আর এক প্রার্থনা মা, এই অলৌকিক বস্তুটি চোখে দেখবার জন্য তিনি যেন আমাকে একটি দিনের জন্য জীবিত রাখেন বলিয়া এইবার তিনি টেবিলের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন, মাথা তুলিয়া কহিলেন, অথচ আশ্চর্য ধর্মের প্রতিও তো তার সোজা অনুরাগ নয়, মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি প্রাণান্ত পরিশ্রম না সে করেছে, যে তাকে জানে মা সে মনে করবে বিলাসের ব্রহ্মধর্ম ছাড়া বুঝি সংসারে আর কোনো উদ্দেশ্যই নেই, শুধু এরই জন্যে সে বুঝি বেঁচে আছে, এছাড়া আর বুঝি সে কিছু জানে না, কিন্তু কি ভুল দেখো মা, নিজের ছেলের কথায় এমনি অভিভূত হয়ে পড়েছি যে তোমাকেই বোঝাচ্ছি, যেন আমার চেয়ে তাকে তুমি কম বুঝেছ, যেন আমার চেয়ে তার তুমি কম মঙ্গল আকাঙ্ক্ষী বলিয়া মৃদু মৃদু হাস্য করিয়া কহিলেন,
আমার এত আনন্দ তো শুধু সেই জন্যই মা, আমি যে তোমার হৃদয়ের ভেতরটা আরশির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার কল্যাণের হাতখানি যে বড় উজ্জ্বল দেখা যাচ্ছে। আর তাও বলি, তুমি ছাড়া এ কাজ করতে পারেই বা কে, করবেই বা কে? তার ধর্ম অর্থ কাম মোক্ষ সকলের যে তুমিই সঙ্গিনী, তোমার হাতেই যে তার সমস্ত শুভ নির্ভর করছে, তার শক্তি তোমার বুদ্ধি সে ভার বহন করে চলবে, তুমি পথ দেখাবে, তবেই তো দুজনের জীবন একসঙ্গে সার্থক হবে মা। সেই জন্যেই তো আজ আমার সুখ ধরছে না, আজ যে চোখের ওপরে দেখতে পেয়েছি বিলাসের আর ভয় নেই, তার ভবিষ্যতের জন্য আমাকে একটি মুহূর্তের জন্য আর আশঙ্কা করতে হবে না। কিন্তু জিজ্ঞাসা করি, এত চিন্তা, এত জ্ঞান, ভবিষ্যৎ জীবন সফল করে তোলবার এত বড় বুদ্ধি, ওইটুকু মাথার মধ্যে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে মা? আজ আমি যে একেবারে অবাক হয়ে গেছি, বিজয়ের সর্বাঙ্গ চঞ্চল হইয়া উঠিল। কিন্তু সে নিঃশব্দেই বসিয়া রহিল। রাজবিহারী ঘড়ির দিকে চাহিয়ে চমকিয়া উঠিয়া পড়ি বলিলেন, ইস, 10টা বাজে যে, একবার দয়ালের স্ত্রীকে দেখতে যেতে হবে যে। বিজয় আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? ভালোই আছেন বলিয়া তিনি দ্বারের দিকে দুই এক পদ অগ্রসর হইয়া হঠাৎ থামিয়া বলিলেন, কিন্তু আসল কথাটা যে এখনো বলা হয়নি বলিয়া ফিরিয়া আসিয়া সস্থানে উপবেশন করিয়া মৃদুস্বরে বলিলেন, তোমার এই বুড়ো কাকাবাবুর একটি অনুরোধ তোমাকে রাখতে হবে বিজয়া। বলো, রাখবে? বিজয় মনে মনে ভীত হইয়া উঠিল। তাহার মুখের ভাব কটাক্ষে লক্ষ্য করিয়া রাজবিহারী বলিলেন, সে হবে না, সন্তানের এই আবদারটি আমাকে রাখতেই হবে। বলো, রাখবে? বিজয় অস্ফুটে কহিল, বলুন। তখন রাজবিহারী কহিলেন, সে যে শুধু আহার নিদ্রাই পরিত্যাগ করেছে তাই নয়, অনুতাপেও দগ্ধ হয়ে যাচ্ছে জানি, কিন্তু তোমাকে মা এক্ষেত্রে একটু শক্ত হতে হবে। কাল অভিমানে সে আসেনি, কিন্তু আজ আর থাকতে পারবে না, এসে পড়বেই। কিন্তু ক্ষমা চাইবা মাত্র যে মাফ করবে সে হবে না, এই আমার একমাত্র অনুরোধ। যে অন্যায়ের শাস্তি তাকে দিয়েছ, অন্তত সে শাস্তি আরও একটা দিন সে ভোগ করুক। এই বলিয়া বিজয়ের মুখের উপরে বিস্ময়ের চিহ্ন দেখিয়া তিনি একটু হাসিলেন, স্নেহাদ্র স্বরে বলিলেন, তোমার নিজের যে কত কষ্ট হচ্ছে সে কি আমার অগোচর আছে মা? তোমাকে কি চিনি নে? তুমি আমারই তো মা, বরঞ্চ তার চেয়ে বেশি ব্যথা পাচ্ছ সেও আমি জানি, কিন্তু অপরাধের শাস্তি পূর্ণ না হলে যে প্রায়শ্চিত্ত হয় না, এই গভীর দুঃখ আরও একটা দিন সহ্য না করলে যে সে মুক্ত হবে না। শক্ত না হতে পারো, তার সঙ্গে দেখা করো না, কিন্তু আজ সে বিফল হয়েই ফিরে যাক, এ যন্ত্রণা আরও কিছু তাকে ভোগ করতে দাও, এই আমার একান্ত অনুরোধ বিজয়া। রাজবিহারী প্রস্থান করিলে বিজয় অকৃত্রিম বিস্ময়ে আবিষ্টের ন্যায় স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এই সকল কথা, এইরূপ ব্যবহার তাহার কাছে সে একেবারেই প্রত্যাশা করেন নাই, বরঞ্চ ঠিক বিপরীতটাই আশঙ্কা করিয়া তাহার আগমনের সঙ্গে সঙ্গেই আপনাকে সে কঠিন করিয়া তুলিতে মনে মনে চেষ্টা করিয়াছিল। বিলাস একাকী আঘাত খাইয়া চলিয়া গেছে, কিন্তু প্রত্যাঘাতের বেলা সে যে একলা আসবে না, এবং তখন রাজবিহারীর সহিত তাহার যে একটা অত্যন্ত কড়া রকমের বোঝাপড়ার সময় আসিবে, তাহার সমস্ত বিভৎসতার নগ্ন মূর্তিটা কল্পনায় অঙ্কিত করিয়া অবধি বিজয়ের মনে তিলমাত্র শান্তি ছিল না। এখন বৃদ্ধ ধীরে ধীরে বাহির হইয়া গেলে শুধু তাহার বুকের ওপর হইতে ভয়ের একটা গুরুভার পাথর নামিয়া গেল না, সে যে একসময় এই লোকটাকে আন্তরিক শ্রদ্ধা করিত সে কথাও মনে পড়িল, এবং কেন যে এত বড় শ্রদ্ধাটা ধীরে ধীরে সরিয়া গেল তাহারও ঝাপসা আভাস হইলো সঙ্গে সঙ্গে মনে পড়িয়া আজ তাহাকে পীড়া দিতে লাগিল। এমনও একটা সংশয় তাহার অন্তরের মধ্যে উঁকি মারিতে লাগিল, হয়তো সে এই বৃদ্ধের যথার্থ সংকল্প না বুঝিয়াই তাহার প্রতি মনে মনে অবিচার করিয়াছে, এবং তাহার পরলোকগত পিতৃ আত্মা আবাল্য সুহৃদের প্রতি এই অন্যায় ক্ষুব্ধ হইতেছেন। সে বারবার করিয়া আপনাকে আপনি বলিতে লাগিল, কই, তিনি তো সত্যকার অপরাধের বেলায় নিজের ছেলেকেও মাফ করেন নাই,
বরঞ্চ আমি যেন তাহাকে সহজে ক্ষমা করিয়া তাহার শাস্তিভোগের পরিমাণটা কমাইয়া না দিই। তিনি বারবার সেই অনুরোধই করিয়া গেলেন। আর একটা কথা, বৃদ্ধের সকল অনুরোধ উপরোধ আন্দোলন আলোচনার মধ্যে যে ইঙ্গিতটা সকলের চেয়ে গোপন থাকিয়াও সর্বাপেক্ষা পরিস্ফুট হইয়া উঠিয়াছিল সেটা বিলাসের অসীম ভালোবাসা, এবং ইহারই অবশ্যম্ভাবী ফল প্রবল ঈর্ষা। এই জিনিসটা বিজয়ের নিজের কাছেও অজ্ঞাত ছিল তা নয়, কিন্তু বাহিরের আলোড়নে তাহা যেন নূতন তরঙ্গ তুলিয়া তাহার বুকে আসিয়া লাগিল। এতদিন যাহা শুধু তাহার হৃদয়ের তলদেশেই থিতাইয়া পড়িয়াছিল তাহাই বাহিরের আঘাতে ফুলিয়া উঠিয়া হৃদয়ের ওপরে ছড়াইয়া পড়িতে লাগিল। তাই রাজবিহারী বহুক্ষণ চলিয়া গেলেও তাহার আলাপের ঝঙ্কার দুই কানের মধ্যে লইয়া বিজয় তেমনি নিঃশব্দে জানালার বাহিরে চাহিয়া বিভোর হইয়া বসিয়া রহিল। ঈর্ষা বস্তুটা সংসারে চিরদিনই নিন্দিত সত্য, তথাপি সেই নিন্দিত দ্রব্যটা আজ বিজয়ের চক্ষে বিলাসের অনেকখানি মলিনতা ফিকা করিয়া ফেলিল, এবং যাহাদিগকে প্রতিপক্ষ কল্পনা করিয়া এই দুটি পিতাপুত্রের সহস্র রকমের প্রতিহিংসার বিভীষিকা কাল হইতে তাহার প্রত্যেক মুহূর্ত নিরুদ্যম নির্জীব করিয়া আনিতেছিল, আজ আবার তাহাদিগকেই আপনার জন্য ভাবিতে পাইয়া সে যেন হাঁফ ফেলিয়া বাঁচিল। কালীপদ আসিয়া বলিল, মাঠান, তাহলে এখন আমার যা হলো না বলে বাড়িতে আরেকখানা চিঠি লিখিয়ে দিই। বিজয় ইতস্তত করিয়া বলিল, আচ্ছা। কালীপদ চলিয়া যাইতেছিল, বিজয় তাহাকে আহ্বান করিয়া সলজ্জ দ্বিধাভরে কহিল, না হয় আমি বলি কি কালীপদ, চিঠি যখন লিখে দেওয়াই হয়েছে তখন মাসখানেকের জন্য একবার বাড়ি থেকে ঘুরে এসো। ওর কথাটাও থাক, তোমার একবার বাড়ি যাওয়া, অনেকদিন তো যাওনি, কি বলো? কালীপদ মনে মনে আশ্চর্য হইল, কিন্তু সম্মত হইয়া কহিল, আচ্ছা আমি মাসখানেক ঘুরেই আসি মাঠান। এই বলিয়া সে প্রস্থান করিলে এই দুর্বলতায় বিজয়ের কি একরকম যেন ভারী লজ্জা করিতে লাগিল, কিন্তু তাই বলিয়া তাহাকে আরেকবার ফিরাইয়া ডাকিয়া নিষেধ করিয়া দিতেও পারিল না, সেও লজ্জা করিতে লাগিল। প্রাচীরের ধারে যে কয়টা ঘর লইয়া বিজয়ের জমিদারির কাজকর্ম চলিত তাহার সম্মুখেই একসার ঘন পল্লবের লিচু গাছ থাকায় বসতবাটির ওপরের বারান্দা হইতে ঘরগুলোর কিছুই প্রায় দেখা যাইত না। তাছাড়া পূর্ব দিকের প্রাচীরের গায়ে যে ছোট দরজাটা ছিল তাহা দিয়া যাতায়াত করিলে কর্মচারীদের কি কখন আসিতেছে যাইতেছে তাহার কিছুই জানিবার জো ছিল না। সেই অবধি দয়াল বাড়ির মধ্যে আর আসেন নাই, কাজ করিতে কাছারিতে আসেন কিনা সংকোচবশত সে সংবাদও বিজয় লয় নাই। আর বিলাসবিহারী যে এদিকে মারান না তাহা কাউকে কোনো প্রশ্ন না করিয়াই সে শতসিদ্ধের মতো মানিয়া লইয়াছিল। মধ্যে শুধু একদিন সকালে মিনিট দশেকের জন্য রাজবিহারী দেখা করিতে আসিয়াছিলেন, কিন্তু সাধারণভাবে দু চারিটা অসুখের কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হয় নাই। মানুষের অন্তরের কথা অন্তর্যামী জানুন, কিন্তু মুখের যেটুকু প্রসন্নতা এবং সৌহার্দ্য লইয়া সেদিন তিনি পুত্রের বিরুদ্ধে ওকালতি করিয়া গিয়াছিলেন, কোনো অজ্ঞাত কারণে সে ভাব তাহার পরিবর্তিত হইয়াছে নিশ্চয় বুঝিয়া বিজয়া উদ্বেগ অনুভব করিয়াছিল। মোটের ওপর সবটুকু জড়াইয়া একটা অতৃপ্তি অস্বস্তির মধ্যেই তাহার দিন কাটিতেছিল। এমন করিয়া আরও কয়েকদিন কাটিয়া গেল। আজ অপরাহ্ন বেলায় বিজয়া বাটির কাছাকাছি নদীর তীরে একটুখানি বেড়াইবার জন্য একাকী বাহির হইতেছিল। বৃদ্ধ নায়েব মশাই একতরা খাতাপত্র বগলে লইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং ভক্তিভরে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, মা কি কোথাও বার হচ্ছেন? কানাই সিং কই? বিজয় হাসি মুখে বলিল, এই কাছেই একটুখানি নদীর তীরে ঘুরে আসতে যাচ্ছি, দারোয়ানের দরকার নেই। আমাকে কি আপনার কোনো আবশ্যক আছে? নায়েব কহিল, একটু ছিল মা, না হয় কালকেই হবে। বলিয়া সে ফিরিবার উপক্রম করিতেই বিজয় পুনরায় হাসিয়া জিজ্ঞাসা করিল, দরকার যদি একটুখানি হয় তো আজই বলুন না।
অত খাতাপত্র নিয়ে কোথায় চলেছেন? নায়েব সেইগুলাই দেখাইয়া কহিল, আপনার কাছেই এসেছি, গত বছরের হিসেবটা সারা হয়েছে, মিলিয়ে দেখে একটা দস্তখত করে দিতে হবে। তাছাড়া ছোটবাবু হুকুম দিয়েছেন হালসনের জমা খরচাটাতে রোজ তারিখে আপনার সই নেওয়া চাই। বিজয় অতিমাত্রায় বিস্মিত হইয়া ফিরিয়া আসিয়া বাহিরের ঘরে বসিল। নায়েব সঙ্গে আসিয়া টেবিলের ওপর সেগুলো রাখিয়া দিয়ে একখানা খুলিবার উদ্যোগ করিতেই বিজয় বাধা দিয়া প্রশ্ন করিল, এ হুকুম ছোটবাবু কবে দিলেন? আজ সকালে দিয়েছেন। আজ সকালে তিনি এসেছিলেন? তিনি তো রোজই আসেন, এখন কাছারি ঘরে আছেন। নায়েব ঘাড় নাড়িয়া কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে তিনি এইমাত্র চলে গেলেন। সেদিনের হাঙ্গামা কোনো আমলারই অবিদিত ছিল না। নায়েব বিজয়ের প্রশ্নের ইঙ্গিত বুঝিয়া ধীরে ধীরে অনেক কথাই কহিল। বিলাসবিহারী প্রত্যহ ঠিক 11টার সময় কাছারিতে উপস্থিত হন, কাহারও সহিত বিশেষ কোনো কথাবার্তা কহেন না, নিজের মনে কাজ করিয়া 5টার সময় বাড়ি ফিরিয়া যান। দয়ালবাবুর বাটিতে অসুখ আরোগ্য না হওয়া পর্যন্ত তাঁহার আসিবার আবশ্যকতা নাই বলিয়া তাঁকে ছুটি দিয়াছেন, ইত্যাদি অনেক ব্যাপার মনিবের গোচর করিল। বিজয় লজ্জিত মুখে নীরবে সমস্ত কাহিনী শুনিয়া বুঝিল, বিলাস এই নতুন নিয়ম নিদারুণ অভিমান বশেই প্রবর্তিত করিয়াছে, তথাপি এমন কথাও কহিল না যে এতদিন যাহার সই লইয়া কাজ চলিতেছিল আজও চলিবে, তাহার নিজের সই অনাবশ্যক, বরঞ্চ বলিল এগুলো থাক, কাল সকালে একবার এসে আমার সই নিয়ে যাবেন বলিয়া নায়েবকে বিদায় দিয়া সেইখানেই স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বাহিরে সেদিনের আলো ক্রমশ নিভিয়া আসিল এবং প্রতিবেশীদের ঘরে ঘরে শাঁখের শব্দে সন্ধ্যার শান্ত আকাশ চঞ্চল হইয়া উঠিল, তথাপি তাহার উঠিবার লক্ষণ দেখা গেল না। আরও কতক্ষণ যে সে এমনিভাবে বসিয়া কাটাইত বলা যায় না, কিন্তু বেহারা আলো হাতে করিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ অন্ধকারের মধ্যে কর্তৃক একাকী দেখিয়া যেন চমকাইয়া উঠিল। বিজয়া নিজেও তেমনি লজ্জা পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং বাহিরে আসিয়াই একেবারে স্তম্ভিত হইয়া গেল। যে জিনিসটি তাহার চোখে পড়িল সে তাহার সুদূর কল্পনারও অতীত, সে কি কোনো কারণে কোনো ছলেও আর এ বাড়িতে পা দিতে পারে? অথচ সেই প্রায়ন্ধকারে স্পষ্ট দেখা গেল সেদিনের সেই সাহেবটি হ্যাট সমেত প্রায় 6.5 ফুট দীর্ঘ দেহ লইয়া প্রবেশ করিয়াছে এবং সাধারণ বাঙালির অন্তত 2.5 গুণ লম্বা পা ফেলিয়া এদিকেই আসিতেছে। আজ আর তাহাকে পুলিশ কর্মচারী বলিয়া ভুল হয় নাই, কিন্তু আনন্দের সেই অপরিমিত দীপ্ত রেখাটিকে যেন তাহার বিশ্বজোড়া ভয় ও নিরাশার অন্ধকার চোখের পলকে গিলিয়া ফেলিল। গাছপালায় ঘেরা আঁকামাঁকা পথের মাঝে মাঝে তাহার দেহ অদৃশ্য হইতে লাগিল বটে, কিন্তু পথের কাঁকরে তাহার জুতোর শব্দ ক্রমেই সন্নিকটবর্তী হইতে লাগিল। বিজয় মনে মনে বুঝিল তাহাকে অভ্যর্থনা করিয়া বসানো ভয়ানক অন্যায়, কিন্তু দ্বারের বাহির হইতে অবহেলায় বিদায় দেওয়াও যে অসাধ্য, এ অবস্থা সংকট হইতে পরিত্রাণের উপায় কোন দিকে খুঁজিয়া না পাইয়া যে মুহূর্তে পথের বাঁকে কামিনী গাছের পাশে সেই দীর্ঘ ঋজু দেহ তাহার সম্মুখে আসিয়া পড়িল, সেই মুহূর্তেই সে পিছন ফিরিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিল। বৃদ্ধ নায়েব কিছুই লক্ষ্য করে নাই, নিজের মনে চলিয়াছিল অকস্মাৎ সাহেব দেখিয়া ত্রস্ত হইয়া উঠিল, কিন্তু সাহেবের প্রশ্নে চিনিতে পারিয়া আশ্বস্ত এবং নিরুদ্বিগ্ন হইয়া জবাব দিল, হ্যাঁ উনি বাহিরের ঘরেই আছেন বলিয়া চলিয়া গেল। প্রশ্ন এবং উত্তর দুই বিজয়ের কানে গেল। খানিক পরেই ঘরে ঢুকিয়া নরেন্দ্র নমস্কার করিল, লাঠি এবং টুপি টেবিলের ওপর রাখিয়া সহাস্যে কহিল, এই যে দেখছি আমার ওষুধের চমৎকার ফল হয়েছে, বাহ! খানিক পূর্বেই বিজয় মনে মনে ভাবিয়াছিল আজ বুঝি সে চোখ তুলিয়া চাহিতেও পারিবে না, একটা কথার জবাব পর্যন্ত তাহার মুখে ফুটিবে না, কিন্তু আশ্চর্য এই যে এই লোকটির
কেবল কণ্ঠস্বর শুনিবা মাত্রই শুধু যে তাহার দ্বিধা সংকোচী ভোজবাজির মতো অন্তর্হিত হইয়া গেল তাই নয়। তাহার হৃদয়ের অন্ধকার অজ্ঞাত কোণে সুরবাঁধা বিনার তারের ওপরে কে যেন না জানিয়া আঙুল বুলাইয়া দিল এবং এক মুহূর্তেই বিজয় তাহার সমস্ত বিষাদ বিস্মৃত হইয়া বলিয়া উঠিল, কি করে জানলেন? আমাকে দেখে না কারো কাছে শুনে? নরেন্দ্র বলিল, শুনে। কেন, আপনি কি দয়ালবাবুর কাছে শোনেন না যে আমার ওষুধ খেতে পর্যন্ত হয় না, শুধু প্রেসক্রিপশনটার ওপর একবার চোখ বুলিয়ে ছিঁড়ে ফেলে দিলেও অর্ধেক কাজ হয়? বলিয়া নিজের রসিকতায় প্রফুল্ল হইয়া অট্টহাসে ঘর কাঁপাইয়া তুলিল। বিজয় বুঝিল সে দয়ালের কাছে সমস্ত শুনিয়াই তবে আজ ব্যঙ্গ করিতে আসিয়াছিল, তাই এই অসঙ্গত উচ্চ হাস্যে মনে মনে রাগ করিয়া ঠোকর দিয়া বলিল, ও তাই বুঝি বাকি অর্ধেকটা সারাবার জন্য দয়া করে আবার ওষুধ দিতে এসেছেন? খোঁচা খাইয়া নরেনের হাসি থামিল, কহিল, বাস্তবিক বলছি, এক আচ্ছা তামাশা। বিজয়া কহিল, তাই বুঝি এত খুশি হয়েছেন? নরেনের মুখ গম্ভীর হইল, কহিল, খুশি হয়েছি একেবারে না। অবশ্য এ কথা একেবারে অস্বীকার করতে পারিনি যে শুনেই প্রথমে একটু আমোদবোধ করেছিলাম, কিন্তু তারপরেই বাস্তবিক দুঃখিত হয়েছি। বিলাসবাবুর মেজাজটা তেমন ভালো নয় সত্যি, অকারণে খামোখা রেগে উঠে পরকে আপন করে বসেন, কিন্তু তাই বলে আপনি যে অসহিষ্ণু হয়ে কতগুলো অপমানের কথা বলে ফেলবেন সে তো ভালো নয়। তবে ভেবে দেখুন দেখি কথাটা প্রকাশ পেলে ভবিষ্যতে কত বড় একটা লজ্জা এবং ক্ষোভের কারণ হবে। আমাকে বিশ্বাস করুন, বাস্তবিকই শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি, আমার জন্য আপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়। এই লোকটির হৃদয়ের পবিত্রতায় বিজয় মনে মনে মুগ্ধ হইয়া গেল, তথাপি পরিহাসের ভঙ্গিতে কহিল, কিন্তু হাসিও চাপিতে পারিতেছেন না, বলিয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেন জোর করিয়া এবার ভয়ানক গম্ভীর হইয়া কহিল, কেন, আপনি বারবার তাই মনে করছেন? যথার্থই আমি অতিশয় ক্ষুণ্ণ হয়েছি, কিন্তু তখন আমি আপনাদের সম্বন্ধে কিছুই জানতাম না। একটুখানি চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল, সেই দিনই নিচে তার বাবা সমস্ত কথা জানিয়ে বললেন, ঈর্ষা দয়ালবাবুও কাল তাই বললেন। শুনে আমি কি লজ্জা পেয়েছি বলতে পারিনি, কিন্তু এত লোকের মধ্যে আমাকে ঈর্ষা করার মতো কি আমার আছে আমি তাও তো ভেবে পাইনি। আপনারা ব্রাহ্ম সমাজের, আবশ্যক হলে সকলের সঙ্গেই কথা কন, আমার সঙ্গেও কয়েছেন, এতে এমন কি দোষ তিনি দেখতে পেয়েছেন আমি তো খুঁজে পাইনি। যাই হোক, আমাকে আপনারা মাপ করবেন, আর ওই বাংলায় কি বলে অভিনন্দন, আমিও আপনাকে তাই জানিয়ে যাচ্ছি, আপনারা সুখী হন। সে নিজের আচরণের উল্লেখ করিতে গিয়াও যে বিজয়ের সেদিনের আচরণ সম্বন্ধে লেশমাত্র ইঙ্গিত করে নাই বিজয় তাহা লক্ষ্য করিয়াছিল, কিন্তু তাহার শেষ কথাটায় বিজয়ের দুই চক্ষু অকস্মাৎ অশ্রু প্লাবিত হইয়া গেল। সে ঘাড় ফিরাইয়া কোনো মতে চোখের জল সামলাইতে লাগিল। প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়া নরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা সেদিন কালীপদকে দিয়ে হঠাৎ স্টেশনে মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? বিজয়ের উদ্ধস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আপনার জিনিস আপনি নিজেই তো ফিরে চেয়েছিলেন। নরেন বলিল, তা বটে, কিন্তু দামের কথাটা তো তাকে দিয়ে বলে পাঠাননি, তাহলে তো আমার। বিজয় কহিল, না, জ্বরের ওপর আমার ভুল হয়েছিল, কিন্তু সে ভুলের শাস্তিও তো আপনি আমাকে কম দেননি। নরেন লজ্জিত হইয়া কহিল, কিন্তু কালীপদ যে বললে। বিজয় বাধা দিয়া বলিল, সে আমি শুনেছি, কিন্তু যাই কেন না সে বলুক, আপনাকে উপহার দেবার মতো স্পর্ধা আমার থাকতে পারে? এমন কথা কি করে আপনি বিশ্বাস করলেন? আর সত্যি তাই যদি করে থাকি নিজের হাতে কেন শাস্তি দিলেন? কেন চাকরকে দিয়ে আমার অপমান করলেন? আপনার আমি কি করেছিলাম বলতে বলতেই তাহার গলা যেন ভাঙিয়া আসিল। নরেন লজ্জিত এবং অত্যন্ত আশ্চর্য হইয়া বিজয়ের মুখের পানে চাহিয়া দেখিল, সে ঘাড় ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া আছে, মুখ তাহার চোখে পড়িল না,
চোখে পড়িল শুধু তাহার গ্রীবার উপর হীরের কণ্ঠীর একটুখানি দীপালোকে বিচিত্র রশ্মি প্রতিফলিত করিতেছে। উভয়েই কিছুক্ষণ মৌন থাকার পর নরেন্দ্র ক্ষীণ কণ্ঠে ধীরে ধীরে কহিল, কাজটা যে আমার ভালো হয়নি সে আমি তখন টের পেয়েছিলাম, কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছিল। কালীপদ দোষ কি? তার উপর রাগ করা কিছুতেই আমার উচিত হয়নি। আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, দেখুন ওই ঈর্ষা জিনিসটা যে কত মন্দ এবার আমি ভালো করে টের পেয়েছি। ও যে শুধু নিজের ঝোঁকেই বেড়ে চলে তাই নয়, সংক্রামক ব্যাধির মতো অপরকে আক্রমণ করতে ছাড়ে না। এখন তো আমি বেশ জানি আমাকে ঈর্ষা করার মতো ভ্রম বিলাসবাবু আর কিছু হতেই পারে না। তার বাবাও যে এই জন্য লজ্জা এবং দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন যে আমার নিজেরও তখন বড় কম ভুল হয়নি। বিজয় মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আপনার ভুল কীরকম? নরেন অত্যন্ত সহজ এবং স্বাভাবিকভাবে উত্তর দিল, আমাকে নিরর্থক ওরকম অপমান করায় আপনি যে সত্যি ক্লেশ বোধ করেছিলেন সে তো আপনার কথা শুনেই বুঝতে পেরেছিল। তার উপর রাজবিহারী বাবু যখন নিচে গিয়ে তার ছেলের ওই ঈর্ষার কথাটা তুলে আমাকে দুঃখ করতে নিষেধ করলেন, তখন হঠাৎ দুঃখটা আমার যেন বেড়ে গেল। কেবলই মনে হতে লাগলো নিশ্চয়ই কিছু কারণ আছে, নইলে শুধু শুধু কেউ কারোকে হিংসা করে না। আপনাকে আজ আমি যথার্থ বলছি, তারপর আট দশ দিন বোধ করি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা শুধু আপনাকেই ভাবতাম, আর আপনার অসুখের সেই কথাগুলো মনে পড়ত। তাই তো বলছিলাম, এ কি ভয়ানক ছুমাচের রোগ, কাজকর্ম চুল হয়ে গেল, দিবারাত্রি আপনার কথাই শুধু মনের মধ্যে ঘুরে বেড়ায়, এর কি আবশ্যক ছিল বলুন তো? আর শুধু কি তাই, 2-3 দিন এই পথে অনর্থক হেঁটে গেছি কেবল আপনাকে দেখবার জন্য। দিনকত যে আচ্ছা পাগলা ভূত আমার ঘাড়ে চেপেছিল বলিয়া সে হাসিতে লাগিল। বিজয় মুখ ফিরাইয়া চাহিল না, একটা কথার জবাব দিল না, নীরবে উঠিয়া পাশের দরজা দিয়া বাটির বাহিরে চলিয়া গেল এবং আরেকজনের মুখের হাসি চোখের পলকে নিবিয়া গেল। যে পথে সে বাহির হইয়া গেল সেই অন্ধকারের মধ্যেই নির্নিমেষ চাহিয়া নরেন হতবুদ্ধি হইয়া শুধু ভাবিতে লাগিল, না জানিয়া ই আবার কোন নতুন অপরাধের সে সৃষ্টি করিয়া বসিল। সুতরাং বেহারা আসিয়া যখন কহিল, আপনি যাবেন না, আপনার চা তৈরি হচ্ছে, তখন নরেন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আমার চা দরকার নেই তো, কিন্তু মা আপনাকে বসতে বলে দিলেন বলিয়া বেহারা চলিয়া গেল। ইহাও নরেন্দ্রকে কম আশ্চর্য করিল না। প্রায় 15 মিনিট পরে চাকরের হাতে চা এবং নিজের হাতে জলখাবারের থালা লইয়া বিজয় প্রবেশ করিল। সে যে সহস্র চেষ্টা করিয়া তাহার মুখের উপর হইতে রোদনের ছায়া মুছিয়া ফেলিতে পারে নাই, তাহা স্পষ্ট দীপালোকে হয়তো আর কাহারও চোখে ধরা পড়িত না, কিন্তু ডাক্তারের অভ্যস্ত চক্ষুকে সে ফাঁকি দিতে পারিল না। কিন্তু এবার আর সে সহসা কোনো মন্তব্য প্রকাশ করিয়া বসিল না। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক বিষয়ে সতর্ক হইতে শিখিয়াছিল। যেদিন প্রায় অপরিচিত হইয়াও অন্তরের সামান্য কৌতূহল ও ইচ্ছার চাঞ্চল্য দমন করিতে না পারিয়া হাত দিয়া বিজয়ের মুখ তুলিয়া ধরিয়াছিল, আজ আর তাহার সেদিন ছিল না, তাই সে চুপ করিয়াই রহিল। চাকর টেবিলের ওপরে চা রাখিয়া দিয়া চলিয়া গেল। বিজয় তাহারই পাশে খাবারের থালা রাখিয়া নিজের জায়গায় গিয়া বসিল। নরেন তৎক্ষণাৎ থালাটি কাছে টানিয়া লইয়া এমনিভাবে আহারে মন দিল যেন এই জন্যই সে প্রতীক্ষা করিতেছিল। 5-6 মিনিট নিঃশব্দে কাটিবার পর বিজয়ই প্রথমে কথা কহিল, নীরবতার গোপন ভার আর সে সহিতে না পারিয়া হঠাৎ যেন জোর করিয়া হাসিয়া বলিল, কই আপনার সেই পাগলা ভূতটার কথা শেষ করলেন না? নরেন বোধ করি অন্য কথা ভাবিতেছিল, তাই সে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কার কথা বলছে? বিজয় কহিল, সেই পাগলা ভূতটা যে দিন কতক আপনার কাঁধে চেপেছিল সে নেমে গেছে তো? এবার নরেনও হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ গেছে। বিজয় কহিল, যাক তাহলে বেঁচে গেছেন বলুন, নইলে আর কতদিন যে আপনাকে ঘোড় দৌড় করিয়ে নিয়ে বেড়াতে কে জানে। নরেন চায়ের পেয়ালা মুখে তুলিয়া লইয়া শুধু বলিল, হ্যাঁ। বিজয়া
পুনরে ভালো কিছু একটা বলিতে চাহিল বটে, কিন্তু হঠাৎ যেন কথা খুঁজিয়া না পাইয়া কেবল আকণ্ঠ উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস চাপিয়া লইয়া চুপ করিয়া গেল। পরের ঘাড়ের ভূত ছাড়ার আনন্দের জেদ টানিয়া চলা কিছুতেই আর তাহার শক্তিতে কুলাইল না। আবার কিছুক্ষণ পর্যন্ত সমস্ত ঘরটা স্তব্ধ হইয়া রহিল। নরেন ধীরে সুস্থে চায়ের বাটিটা নিঃশেষ করিয়া টেবিলের উপর রাখিয়া দিল। পকেট হইতে ঘড়ি বাহির করিয়া বলিল, আর 10 মিনিট সময় আছে, আমি চলল। বিজয়া মৃদুস্বরে প্রশ্ন করিল, কলকাতায় ফিরে যাবার এই বুঝি শেষ ট্রেন? নরেন উঠিয়া দাঁড়াইয়া টুপিটা মাথায় দিয়া বলিল, আরেকটা আছে বটে, সে কিন্তু ঘন্টা দেড়ে পরে। চললুম, নমস্কার বলিয়া লাঠিটা তুলিয়া একটু দ্রুত পদেই ঘর হইতে বাহির হইয়া গেল। এরপর দেখুন পর্ব 9। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।